নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর উৎসবের মরসুমে সোনার দাম ব্যাপক হারে কমে গেল গত ছ মাসের মধ্যে রেকর্ড হারে কমলো সোনার দাম তো দাম কমে যাওয়ার পর বর্তমানে এক ভরি সোনার দাম কত হলো এক ভরি পাকা সোনার দাম কত হলো বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সে সঙ্গে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তা নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা সোনার দাম কমে যাওয়ার পর কত হলো সেটা আমরা জানবো তবে তার আগে যে আপডেটটি আছে সেই আপডেটটি আমরা জেনে নেব সোনা কেনার সুবর্ণ সুযোগ ছ মাসে সর্বনিম্ন স্তরে সোনার দাম বিস্তারিত জানবো গত বেশ কিছুদিন ধরে সোনার দাম নিচের দিকে ছিল আজ এম সি এক্সে সোনার দাম আরও কম হওয়া দিয়ে দিনে শুরু হয় সোমবার বিশ্ববাজারে দুর্বল অর্থনৈতিক সংকেতের কারণে সোনা আর রুপোর দাম উভয় ক্ষেত্রেই কিন্তু নিম্নমুখী হয়েছে অর্থাৎ সোনা এবং রুপো দুই ক্ষেত্রে কিন্তু সোনার দাম অনেকটাই কমে গেছে তো কেন এই সোনার দাম এতটা কমলো সেটা আমরা জেনে নেব তো বিশেষজ্ঞদের যেটা বক্তব্য ফরেক্স বাজারে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার অর্থাৎ মার্কিন ডলারের দাম কিন্তু বেড়েছে পাশাপাশি আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনা এবং দক্ষিণ চীন সাগরে চাপান উত্তরের কারণেও সোনার দাম কিন্তু কমতে পারে অর্থাৎ অনেকগুলো কারণের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন যে সোনার দাম কিন্তু কমে গেছে তবে তাদের যেটা বক্তব্য অর্থাৎ বিশেষজ্ঞদের যেটা বক্তব্য যে শক্তিশালী ডলারের ধারাবাহিকতা বেশি দিন বজায় থাকবেন অর্থাৎ ডলারের দাম কিন্তু পরবর্তীকালে কিন্তু কমতে পারে কারণ আন্তর্জাতিক বাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম বিশ্বের বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতি হবে বাড়বে সোনার চাহিদা দেখতে পাচ্ছেন যে কিছুদিনের মধ্যে কিন্তু বিভিন্ন মুদ্রাস্ফীতি হবে কিন্তু আস্তে আস্তে বাড়বে সেই কারণে কিন্তু সোনার চাহিদা কিন্তু বাড়বে তাই সোনার দামও কিন্তু আবারও বাড়তে পারে তাই সেই কথা এখানে বলা হচ্ছে যে সেই পরিস্থিতিতে এখনই সোনা কেনার দুর্দান্ত সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা অর্থাৎ এটাই সব থেকে সুবর্ণ সুযোগ সোনার কিন্তু কেনার কারণ এখন উৎসবের মরশুম সামনে কিন্তু উৎসবের মরশুম রয়েছে তাই এখন কিন্তু যারা সোনা কিনতে চান তারা কিন্তু অবশ্যই এখনই সোনা কিনে নেন কারণ পরবর্তীকালে কিন্তু সোনার দাম কিন্তু বাড়বে তো এই মুহূর্তে এক গয়না সোনা পাকা সোনার দাম কত চলছে সেটা আমরা দেখে নেব তবে তার আগে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গত দশ দিনের বাইশ কেট এবং চব্বিশ ক্যারেটের লিস্ট দামের লিস্ট যেটা কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু কমের দিকে রয়েছে অর্থাৎ বাইশ কেট এবং চব্বিশ ক্যারেট দুই ক্ষেত্রে কিন্তু সোনার দাম কিন্তু প্রচুর হারে কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে তো প্রথমে আমরা দেখে নেব বাইশ ক্যারেট বা গয়না সোনার এক ভরি মূল্য কত চলছে সেটা জানার জন্য প্রথমে আমরা দেখে নেব যে গ্রামে কত করে দাম চলছে বাইশ ক্যারেট বা গয়না সোনার তো এক গ্রাম বাইশ ক্যারেট বা সোনার যেটা মূল্য চলছে চার হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা আট গ্রামের দাম

দশ গ্রাম বাইশ বা গণেশ্বরের মূল্য পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একশো গ্রাম বাইশ বা গণেশ্বরের মূল্য চার লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তো এবার যদি আমরা ক্যালকুলেশন করে দেখি এক ভরি বাইশ বা গণেশ্বরের মূল্য কত তো সেক্ষেত্রে দশ গ্রামে যেটা দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তাকে আমাদের গুণ করতে হবে এক দশমিক এক ছয় ছয় চার দিয়ে তাহলে আমরা এক ভরি বাইশ বা গণেশ্বরের দাম পাবো এবং সেই দামটা দাঁড়াচ্ছে তিপান্ন হাজার একাত্তর টাকা অর্থাৎ প্রায় তিপান্ন হাজার টাকার কাছাকাছি অবস্থান করছে এই মুহূর্তে বাইশ বা গণেশ্বরের এক ভরির মূল্য এবার অনেকে কিন্তু প্রশ্ন করেন যে দশ গ্রাম যে দামটা রয়েছে তাকে আমরা এক দশমিক এক ছয় ছয় চার দিয়ে গুণ করছি কেন কারণ এক ভরির যেটা ওজন সেটা হচ্ছে এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম তাই দশ গ্রামকে আমরা এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম করার জন্য কিন্তু আমরা এক দশমিক এক ছয় ছয় চার দিয়ে গুণ করছি তাই এখানে কিন্তু এই গুণটা করা হয়েছে অর্থাৎ এক ভরির দাম বের করার জন্য এই গুণটা কিন্তু করা হচ্ছে তো এই মুহুর্তে বাইশ ক্যাট বা গয়না সোনার এক ভরির মূল্য দাম দাঁড়াচ্ছে তিপান্ন হাজার টাকার কাছাকাছি এবার আমরা দেখে নেব চব্বিশ ক্যাট বা পাকা সোনার এক ভরির মূল্য কত তো সেটা চেক করার জন্য একইভাবে আমরা গ্রামে কত করে চলছে সেটাকে দেখে নেব তো চব্বিশ ক্যাট বা পাকা সোনার এক গ্রামের যেটা মূল্য চার হাজার আটশো পঁচিশ টাকা আট গ্রামের মূল্য আটত্রিশ হাজার ছশো টাকা দশ গ্রাম পাকা সোনার মূল্য আটচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা একশো গ্রাম চব্বিশ ক্যারেট বা পাকা সোনার মূল্য চার লাখ বিরাশি হাজার পাঁচশো টাকা তো একইভাবে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি এই মুহূর্তে চব্বিশ ক্যারেট বা পাকা সোনার এক ভরি মূল্য কত তো সেক্ষেত্রে দশ গ্রামের যেটা দাম রয়েছে তাকে একইভাবে আমাদের গুণ করতে হবে এক দশমিক এক ছয় ছয় চার দিয়ে তাহলে আমরা এক ভরি পাকা সোনার বা চব্বিশ ক্যারেটের মূল্য পাবো এবং সেই দামটা দাঁড়াচ্ছে ছাপান্ন হাজার দুশো আঠাত্তর টাকা অর্থাৎ প্রায় ছাপান্ন হাজার টাকার কাছাকাছি এই মুহূর্তে অবস্থান করছে এক ভরি চব্বিশ ক্যারেট বা পাকা সোনার মূল্য এবং এক ভরি বাইশ ক্যারেট বা গণেশনের মূল্য অবস্থান করছে তিপান্ন হাজার টাকা কাছাকাছি তো এটা কিন্তু এই মুহূর্তে সব থেকে কিন্তু সর্বনিম্ন করে রয়েছে কিছুদিন পরে কিন্তু সোনার দাম আবারও বাড়বে তো যারা সোনা কিনতে চান অবশ্যই কিন্তু এখনই সোনা কিনে নিন কারণ পরবর্তীকালে কিন্তু আপনাদের উৎসবের মরশুমে সোনা কিন্তু তখন কিনতে হবে তাই যারা সোনা কিনতে চান এখনই সোনা কিনে নিন পরবর্তীকালে দাম বাড়বে তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য জয় হিন্দ